সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিকেন ব্রাস্ট পিৎজা আমি আজকে আপনাদেরকে মাইক্রো ওভেনে মাত্র তিন মিনিটে এটা তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে এর জন্য আমি এখানে নিয়েছি পরোটা প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে সেটা দিতে পারেন বা টমেটো কেচাপ দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন এরপর পুরো পরোটার উপরে টমেটো সস সমানভাবে ছড়িয়ে দিচ্ছে পরোটা সবাই কিন্তু কম বেশি তৈরি করতে পারেন তাই আমি পরোটা আর তৈরি করে দেখালাম না শুধু শুধু রেসিপিটা বড় হয়ে যাবে মানে ভিডিওটা বড় হয়ে যাবে আর কি তাই আমি শর্ট টাইমে এটা তৈরি করে দেখাচ্ছি উপরে মশলার চিজ দেওয়ার পর সমানভাবে ছড়িয়ে দিয়ে তার উপরে আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো সস অনেক সময় দেখা যায় সকালে পরোটা তৈরি করে খাওয়ার পর দু একটা থেকে যায় সেই পরোটা দিয়ে কিন্তু আপনার জেলে বিকালে এভাবে তিন মিনিটে মাইক্রো ওভেনে পিৎজা তৈরি করে ফ্যামিলির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন হোটাট করে যখন পিজা তৈরি করে সবাইকে সার্ভ করবেন সবাই তো অবাক হয়ে যাবে যে এত শর্ট টাইমে কিভাবে পিজা হলো আর দেখবেন সবাই খুশি হয়ে যাবে বিশেষ করে পিজা তো সবাই খেতে খুবই পছন্দ করে পুরো আমি টমেটো সমানভাবে ছড়িয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু অনেক লোভনীয় লাগছে এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস এটা আমি আগে থেকে ভিজে রেখেছি আমি তেলে সামান্য রসুন কুচি দিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছিলাম তারপর মুরগির মাংস দিয়েছি একটা ব্রেস্টের মুরগির মাংস রয়েছে আর দিয়েছিলাম কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্ল্যাক্স লবণ আর সামান্য মাংসের মশলা দিয়ে তারপর এটাকে এরকম করে ভেজে নিয়েছে এরপর দিয়ে দিচ্ছি আপনার হ্যালা আর ব্ল্যাক অলিভস আপনার আপনাদের পছন্দের যে কোনো সবজি দিয়ে এটা তৈরি করতে পারেন বা চিকেন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু চিকেন ছাড়াও এটা তৈরি করে নিতে পারবেন সামান্য অরিগানো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে মিক্স হার্বস থাকলে সেটাও দিতে পারেন এখন এটার উপরে দিয়ে দিব মোজারেলা চিজ মোজারেলা চিজ দেওয়া হয়ে গেলে তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য ক্যাপসিকাম একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে উপরে দিয়ে দিচ্ছে আরো কিছু ব্ল্যাক অলিভস এরপর দিয়ে দিচ্ছি সামান্য অরিগানো মিক্স সার্ভস দিতে পারেন এরপর এটাকে মাইক্রো ওভেনে বেক করে নিতে হবে তিন মিনিটের জন্য আমি এখন একটা মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি বেক করার জন্য জাস্ট তিন মিনিট আমি সেট করে দিয়েছি পাওয়ার কম বেশি কোনো কিছু করার প্রয়োজন নেই যেরকম অটো মুডে থাকে ঠিক সেই পর্যায়ে রেখে কিন্তু আপনারা তিন মিনিট বেক করে নিলেই হবে নর্মালি যেভাবে আপনারা খাবার গরম করেন এক মিনিটের জন্য ঠিক সেভাবে তিন মিনিট সেট করে দেবেন তিন মিনিট পর দেবেন যে পিৎজাটা রেডি কারণ এটাকে রান্না করার মতো কোনো কিছু নেই কারণ সবকিছু হবে আর তৈরি করলে আপনার তিনে কিন্তু আর খেতেও খুবই ভালো লাগে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কেমন হয়েছে সবচেয়ে বড় কথা যে খুবই অল্প সময় তৈরি করা যায় পিৎজা আর খেতেও তো ভালো লাগবেই এটা আসলে বলার অপেক্ষা রাখে না তো অনেকে আছেন বাচ্চাদের স্কুলের টিফিনে টেনশনে থাকেন তারা চাইলে কিন্তু এরকম ঝটপট আপনারা পিৎজা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন কারণ সকালে কিন্তু সবাই আমরা কম বেশি পরোটা তৈরি করি বাসাই সেই পরোটা দিয়েই কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিন দিতে পারবেন পিৎজা তৈরি করে বা বিকালে মেহমান আসলে বা নিজেদের খাওয়ার জন্য যদি পরোটা দু একটা এক্সট্রা থেকে যায় সেক্ষেত্রে সেই পরোটা দিয়েও আপনারা পিৎজা তৈরি করে খেতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন